Hi guys, I am Masu Anand. I'm the head of HR. Hi guys, I'm Ayman Hussain. I'm the vice president. Hi guys, my name is Riyan Abzal. I'm the president and founder of Drishti, and this is our story. Drishti started off on November 16th of 2019. It started off with the three of us. Amar, Ayman আর আনানের সাথে দেখা হয়েছিল একটা charity event. সেখানে আমরা তিনজন volunteer হিসেবে কাজ করেছিলাম, and from that event we understood how we have the same goals and we wanted to work to see the same changes for the people in our country. So ওইখান থেকে শুরু হয়েছিল আমাদের organization যেটির নাম দৃষ্টি, which is our vision for a better future. Our first event was called Shades of Winter, and the name for our event was a metaphor for how winter was different for people like us in comparison to those without clothes who were suffering in the cold streets of Dhaka. We had 60 volunteers for this event, and with the help of those 60 volunteers and our donors, we had managed to donate 600 থেকে 700টা blanket in the northernmost regions of Bangladesh, as well as 6500 packets of clothing across Dhaka, Poripur and other areas in Bangladesh. While আমাদের event date অনেক pressure ছিল, the truth is যে the event went perfectly and we couldn't be happy. At the end of it, অনেকজন আমাদের কাছে এসে জিজ্ঞেস করেছিল whether there was any way for them to join Drishti as a member, and that led to us opening registrations for team members. আর ওইখান থেকে আমাদের 21টি নতুন member ছিল দৃষ্টিতে, and these members have worked with us for around 3 to 4 months now, and we couldn't be happier in regards to their performance and how hard they are working. Honestly, these people inspire me to work harder every day. And I cannot tell you how grateful I am for having them join us on this journey. So as Ryan had said, যে আমরা ইন্টারভিউর পর we increased to 25 members. So এরকম increase এ আমরা মনে করলাম যে we can take on আরো bigger projects and help more people. So তাই বলে আমরা আরো প্ল্যান করা শুরু করলাম near future এর জন্য. So we had planned 2 events and we were so determined to do them. কিন্তু to be honest, এই করোনা ভাইরাসের যে pandemic তার জন্য মানে সবকিছু মানে কি বলবো মানে আমরা ইভেন্ট গুলো করতে পারলাম না, আর আমরা ডিরেক্টলি আমাদের নেক্সট ইভেন্ট যেটা হলো প্রজেক্ট প্রত্যাশা সেখানে চলে গেলাম। এই ইভেন্টটা ছিল আমাদের যে ডেইলি ওয়েজ আর্নার্স তাদের হেল্প করার জন্য। আমরা অনলাইন আমরা ডোনেশন রিসিভ করার জন্য অনলাইন বিকাশ অ্যাকাউন্ট ব্যাংকিং একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেললাম আমাদের যে মেম্বার্স আর কাইন্ড ডোনার্স এর জন্য। উই ম্যানেজ টু রেজ এনাফ মানি টু প্রোভাইড টু 1000 ফ্যামিলি। আমরা একজন লোকাল সাপ্লায়ার সাহায্যের থ্রু আমরা নেসেসিটিস কিনলাম। প্রত্যেকটা ব্যাগে নেসেসিটিস এরকম যেমন চাল, ডাল, লবণ ইত্যাদি ছিল। ফার্স্ট সপ্তাহে আমরা 350 প্যাকেজ ডিস্ট্রিবিউট করি, সেকেন্ড সপ্তাহে আমরা 350 প্যাকেজ ডিস্ট্রিবিউট করি, থার্ড সপ্তাহে আমরা 300 প্যাকেজ ডিস্ট্রিবিউট করি। তো আমাদের অনেক মানুষজন জিজ্ঞেস করে যে আমরা কেমনে স্যানিটাইজ করছি বা কি করছি প্রোটেকশন মেজার্স ই করার জন্য। সো আমাদের একজন মেম্বার সে তার বাসার ডোমেস্টিক হেল্প নিয়ে এভরি উইক তার নিজের সময় দিয়ে আমরা নিজে নিজে বসে বসে প্যাকেজ গুলোকে ক্লিন করে যদি দৃষ্টির পক্ষ থেকে করোনা ভাইরাসের কোনো স্প্রেড না হয়। তো আলহামদুলিল্লাহ 1000 ফ্যামিলিজ কে হেল্প করে আমরা প্রজেক্ট প্রত্যাশা শেষ করি। তারপরে আমরা চলে গেলাম আমাদের রমাদান প্রজেক্ট যেটা হলো প্রজেক্ট সাবার। সেই প্যাকেজেও সেম অ্যামাউন্ট অফ নেসেসিটিসই থাকে, মানে মানে আইটেমস গুলো সেমই থাকে। তো আমরা সেক্টর 4 এ যে ডিস্ট্রিবিউট করবো, আমি যে ফার্স্ট উইকে ডিস্ট্রিবিউশন একটা জিনিস দেখেছিলাম যে আমাদের যে এখানে যে ডেইলি ওয়েজ আর্নার্সরা তারা সবসময় ধাক্কাধাক্কি করে সামনে চলে আসে বা ই করে, কারণ তাদের সে অ্যাসুরেন্সটা নাই যে হ্যাঁ আমরা প্যাকেটটা পাবো। তারা ভয় থাকে যে হয়তো তারা প্যাকেটটা পাবে না, তাই বলে তারা লাইনের পিছে থাকতে চায় না। তো আমরা দৃষ্টিতে একটা নতুন একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা টোকেন দিব। সেই টোকেন দিয়ে আমরা তাদের বুঝাবো যে টোকেনটা দিলেই ভাই আপনি প্যাকেটটা পাবেন। আর সেটার একটা ফ্রুটফুল ই দেখলাম আমরা যে তারা এখন টোকেনটা নিয়ে তারা তাদের মতন করে যে রাস্তার বিভিন্ন জায়গায় যে বসে যায়, আর এটাই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে নর্মটা আছে করোনা ভাইরাসের জন্য সেটাও পূরণ হয়। তো সেটার পর আমরা সেদিন লোকাল পুলিশের সাহায্যের সঙ্গে সেই 100 জন যাদেরকে টোকেন দিয়েছিলাম তাদের সুন্দর করে লাইন করিয়ে 100টা প্যাকেট ডিস্ট্রিবিউট করে দিই। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে আরো 150 প্যাকেট ডিস্ট্রিবিউট করব। Honestly, we are so proud of every one of our members for working so hard. And আমি জাস্ট এই সুযোগটা নিতে চাই আমাদের সমস্ত দাতাদের ধন্যবাদ জানানোর জন্য যারা আমাদের উপরে ভরসা রেখেছেন এই সময়। আমরা আশা করি যে এই দুর্দিনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ না করলেও অন্য আমাদের মতন আরো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সমাজে নিচু আয়ের মানুষদের সাহায্য করার জন্য। আসলে আমরা দৃষ্টি শুরু করেছিলাম এই লক্ষ্যটা মাথায় রেখে যে আমরা মানুষদের সাহায্য করতে পারবো, কিন্তু অনেক আগে আমাদের উপলব্ধি করেছিলাম যে বছরে 2 দিন আমরা ইভেন্ট করে আমরা বেশি মানুষদের সাহায্য করার সুযোগটা পাবো না। আপনারা হয়তো জানেন যে আমাদের জনসংখ্যায় ৯০% মানুষ আসলে ইনফর্মাল সেক্টরে কাজ করে। আমাদের এখানে 4 থেকে 15 বছরের একটা বাচ্চাকে লেবার হিসাবে কনসিডার করা হয়। তাই আমরা যদি বিনামূল্যে ভালো মানের শিক্ষা দান করতে পারি, তাহলে আমরা তাদেরকে শিক্ষিত করে দারিদ্র চক্র থেকে উঠে নিতে পারি, আর এর ফলে তাদের পরিবারকেও আমরা গর্বিত করে তুলতে পারবো। ইনশাল্লাহ, ইন দ্য ফিউচার, প্রোভাইডেড উই ফাইন্ড দ্য রাইট ইনভেস্টার্স হু শেয়ার আওয়ার ভিশন, উই ক্যান প্রোভাইড আ বেটার লাইফ অ্যান্ড আ বেটার ফিউচার ফর আওয়ার পিপল, বিকজ দ্যাট ইজ রিয়েলি হোয়াট উই আর অল অ্যাবাউট, রিশেপিং দ্য ফিউচার। Honestly, guys, if you had to take away one thing from all this, it's that we, the youth, have a certain responsibility towards helping those in need. এখন আপনারা অনেকজন হয়তো মনে করবেন যে এটা তো সম্ভব না, অথবা এরকম কাজ করা শুরু করবই বা কিভাবে, এটা হয়তো আপনারা জানতেন। In that case, I'd say কোনো একটা non-profit organization এর সাথে কথা বলে ওদের কোনো ইভেন্টের সময় volunteer করেন, অথবা আপনি নিজে চেষ্টা করতে পারেন যে দিনে আধা ঘন্টা দিয়ে ফান্ডস কালেক্ট করে আপনারা ওই টাকা দিয়ে হয়তো খাবার কিনতে পারেন এবং মানুষজনকে দিতে পারেন, অথবা ওই টাকাটাই দিয়ে দিতে পারেন। আসলে থ্রু দিস 30 minutes, if you work hard, you can help around 5 people a day by collecting donations and giving them out, or by buying those food packets and giving them. And if all of you can commit to working that little bit every day to helping these people out, then that's your support.